বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 29 ডিসেম্বর বরিশালে আগমন উপলক্ষে মহানগর যুবলীগের মত বিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে বরিশাল নগরীর নতুন বাজার এলাকার গোপপুর সড়কে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের বাসভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর যুবলীগের আয়োজনে আহ্বায়ক মোহাম্মদ নিজামুল ইসলাম নিজামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। যুবলীগের সদস্য সৈয়দ মেহেদী হাসান রোমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহমুদুল্লাহ খান মামুন, অ্যাডভোকেট এ এম মেজবাউদ্দিন জুয়েল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ান সহ অন্যান্যরা। এ অনুষ্ঠানে সভাপতি মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম বলেন, প্রধানমন্ত্রী আমাদের বাড়ির কাছে আসবেন, আমরা মহানগর যুবলীগের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে ওই দিন বরিশালের রাজপথে থাকব ইনশাল্লাহ। যুগ্ম আহ্বায়ক মাহমুদুল্লাহ খান মামুন বলেন, প্রধানমন্ত্রীর বরিশালে আগমন আমাদের উজ্জীবিত করেছে, নেতাকর্মীরা সবাই মিলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে বরণ করতে। মহানগর যুবলীগ প্রধানমন্ত্রীকে বরণ করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বদিউল আলম বলেন, বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা যুবলীগের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আগামী 7 জানুয়ারি নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।